দেশের বিভিন্ন আদালত থেকে জামিন পেয়েছেন এইচএসসি পরীক্ষার্থী সহ বিশ জন শুক্রবার রাতে রংপুরে আবু সাইদ হত্যা ভ্যানচালক মানিক হত্যা তাজহাট থানা ভাঙচুর অগ্নি সংযোগ এবং জেলা পুলিশ লাইন ও ট্রাফিক অফিসে হামলার চেষ্টায় মামলায় কারাগার থেকে এইচএসসি পরীক্ষার্থী সহ আট শিক্ষার্থীর জামিনে মুক্তি পেয়েছেন রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহসানুল হক রানা তাদের জামিনের আদেশ দেন এদিকে সাতক্ষীরায় এইচএসসি পরীক্ষার্থী সহ ছয় জন ও নরসিংদীতে ছয় এইচএসসি পরীক্ষার্থীর জামিন হয়েছে অভিভাবকরা জানান জামিন দেওয়া মামলা থেকে অব্যাহতি পাওয়া নিয়ে দুশ্চিন্তা রয়েছে বিশ জন ডিবি দশ বারো জন পুলিশ র্যাব পাঁচ জন রাত একটা হবে ওই সময় যে আমার বাচ্চাটা তুলে নিয়ে চলে আসছে আমি জিজ্ঞাসা করলাম কেন আমার ছেলেকে তুললেন তো আপনার ছেলে দোষ করেছে কি দোষ করছে আর কিছু বলে নাই অত কিছু বলে নিয়ে চলে আসছে আমার ছেলে রানিং পরীক্ষা চলতেছে নাইনের পরীক্ষা এখন এই ছেলের বয়স আমার চোদ্দ বছর ওকে কিভাবে উনিশ বছরের মামলা দেয়